প্রথমে যে পদ আছে সেটি হচ্ছে সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার, বেতন স্কেল 16,000 টাকা থেকে 38,000 টাকা পর্যন্ত, 10 নম্বর গ্রেডের পদ, বয়স অনূর্ধ্ব 30 বছর, পদের সংখ্যা 2টি, যোগ্যতা প্রথম বিভাগ বা সমমানের জিপিএ সহ পুরকৌশল বিষয়ে 4 বছর মেয়াদের ডিপ্লোমা এবং কোনো তৃতীয় বিভাগ গ্রহণযোগ্য হবে না। এরপর হচ্ছে সুপারিনটেনডেন্ট, 11,000 টাকা থেকে বেতন শুরু, পদের সংখ্যা 1টি, বয়স অনূর্ধ্ব 30 বছর, যোগ্যতা স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে দ্বিতীয় বিভাগ বা শ্রেণী বা সমমানের সিজিপিএ সহ স্নাতক বা সমমানের ডিগ্রি, কম্পিউটার অফিস মাইক্রোসফট অফিসে কাজ করার দক্ষতা এবং কম্পিউটার টাইপিং স্পিড থাকতে হবে। এরপর হচ্ছে অ্যাকাউন্ট্যান্ট, এখানেও বেতন সেম, পদের সংখ্যা 1টি, বয়স 30 বছর, যোগ্যতা বাণিজ্যে দ্বিতীয় বিভাগ বা সমমানের ডিগ্রি এবং অফিসে কাজ করার মাইক্রোসফট অফিসে কাজ করার দক্ষতা থাকতে হবে এবং কোনো তৃতীয় বিভাগ গ্রহণযোগ্য হবে না। এরপর হচ্ছে কম্পিউটার অপারেটর, এটিও 13 নম্বর গ্রেডের পদ, এখানে কম্পিউটার টাইপিং স্পিড থাকতে হবে এবং স্নাতক বা সমমানের ডিগ্রি হতে হবে এবং কোনো তৃতীয় শ্রেণী থাকা যাবে না। এখানে পদের সংখ্যা আছে 6টি। সর্বশেষ যেটি আছে সেটি হচ্ছে অ্যাকাউন্টস অ্যাসিস্ট্যান্ট, বেতন স্কেল 10,200 অর্থাৎ 14 নম্বর গ্রেডের পদ, পদের সংখ্যা মাত্র 1টি, যোগ্যতা বাণিজ্য বিষয়ে দ্বিতীয় শ্রেণী বা দ্বিতীয় বিভাগ বা শ্রেণী বা সমমানের সিজিপিএ সহ স্নাতক বা সমমানের ডিগ্রি এবং কম্পিউটারে মাইক্রোসফট অফিসে কাজ করার দক্ষতা থাকতে হবে এবং কোনো থার্ড ক্লাস থাকা যাবে না। আবেদনপত্র এখনও অনেক দিন সময় আছে, 20/8/2019 অর্থাৎ 20 আগস্ট 2019 তারিখ অফিস চলাকালীন সময়ের মধ্যে জিইপি রেজিস্ট্রি ডাক অথবা কুরিয়ার সার্ভিস যোগে সচিব বাংলাদেশ পরমাণু শক্তি নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ E12/A আগারগাঁও শেরেবাংলানগর ঢাকা 1207 এই ঠিকানায় পৌঁছাতে হবে। 15/7/2019 তারিখে বয়স 30 বছর হতে হবে এবং মুক্তিযোদ্ধা ও শারীরিক প্রতিবন্ধী কোটার প্রার্থীদের ক্ষেত্রে বয়স 32 বছর পর্যন্ত শিথিলযোগ্য। আবেদন ফর্ম byra.gov.bd ওয়েবসাইট থেকে ডাউনলোড করা যাবে, ওয়েবসাইটের লিঙ্কটি ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, আপনারা সেখান থেকে দেখে নিতে পারেন। এবং আবেদনপত্রের সাথে 300 টাকার পোস্টাল অর্ডার অথবা পে অর্ডার সেই সচিব বরাবর আবেদন করে বা সেই টাকাটি জমা দিয়ে সেই পে অর্ডারের কপিটি আপনাদেরকে অ্যাটাচ করে দিতে হবে এবং সদ্য তোলা 3 কপি পাসপোর্ট সাইজের রঙিন সত্যায়িত ছবি জমা দিতে হবে। এখানে আরেকটি উল্লেখযোগ্য বিষয় হলো আবেদনপত্রের খামের উপর ডান পাশে পদের নাম উল্লেখ করতে হবে এবং যোগাযোগের ঠিকানা উল্লেখপূর্বক 20 টাকা সমমানের অব্যবহৃত ডাক টিকিট সংযুক্ত 9.5x4.5 পরিমাপের একটি ফেরত খাম দিতে হবে। আমি শেষ তারিখটি আবারও বলে দিচ্ছি, 20/8/2019 এই তারিখের মধ্যে আবেদন করতে হবে। সুতরাং যারা যোগ্য আছেন তারা আবেদন করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, বিদায় নিচ্ছি।